সবাইকে স্বাগত। চলে এসেছি মহাবালীপুরম ভিডিওর শেষ অংশ নিয়ে। ভিডিওটা আগের দিন অনেকটা বড় হয়ে যাওয়াতে আমরা ভিডিওটাকে দুভাগে ভাগ করেছিলাম। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে পঞ্চরথ, পাণ্ডবরথ বা পাঁচরথ নামেও পরিচিত। পঞ্চরথ বা পাঁচরথ হল মহাবালীপুরমের একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স। পঞ্চরথ এক শিলা ভারতীয় শিলাকাট স্থাপত্যের একটি উদাহরণ। মহাকাব্য মহাভারত খ্যাত পঞ্চ পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদীর নামে এই কাঠামোর নামকরণ করা হয়েছে। তাদের আকার অনুসারে রাজা ধর্মরাজ রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল সহদেব রথ এবং দ্রৌপদীর রথও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমপ্লেক্সটি প্রাথমিকভাবে রাজা প্রথম নরসিংহ বর্মনের শাসনকালে খোদাই করা হয়েছিল বলে মনে করা হয়। কমপ্লেক্সটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এর আন্ডারে এবং ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়েছে। এই পঞ্চরথ কমপ্লেক্সের পাঁচটি স্মৃতিস্তম্ভের প্রতিটির একটি রথের অনুরূপ এবং প্রতিটি একটি দীর্ঘ গ্রানাইট পাথরের উপরে খোদাই করা হয়েছে, মানে এগুলো সবকটাই এক শিলায় করা। এছাড়া এই রথগুলো দক্ষিণ এবং উত্তর দিকে সামান্য ঢালু, দেখতে অনেকটা মন্দিরের মতো, তাই জন্য কখনো কখনো ভুলবশত এগুলোকে মন্দির হিসেবে উল্লেখ করা হয়। তবে এগুলো কোনোটাই মন্দির না, কারণ এর কাঠামোগুলো কখনোই পবিত্র করা হয়নি। নরসিংহ বর্মনের মৃত্যুর পর সেগুলো কখনোই সম্পূর্ণ হয়নি। আমরা যেমন ভেবেছিলাম আমাদের এই পুরো ট্রিপটা কমপ্লিট করে বাড়ি যেতে যেতে প্রায় রাত্রি 12টা থেকে 1টা বাজবে, কিন্তু তা না, এখন অলরেডি রাত্রি 1টা বেজে গেছে এবং আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও 2 ঘন্টা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভ্রমণ নিয়ে।